এবার আপনাদের ডিমান্ড হচ্ছে লোকাল ট্রেনের টিকিট করে বাড়িতে বসে কাটবো বাকি করে মোবাইল দিয়ে কাটবো, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আপনারা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন এই পাশে, ঠিক আছে, মোবাইল স্ক্রিনে আপনারা সব কিছু দেখতে পারবেন আমি যা যা বলবো। তাহলে প্রথমে আমরা আমাদের মোবাইলে প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে গিয়ে ইউটিএস অ্যাপ ডাউনলোড করবো, ইউটিএস ইনস্টল করবো, আপনারাও ইনস্টল করবেন, আর যদি ইনস্টল থাকে তাহলে তো থাকলোই, চাপ নেই। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিএস অ্যাপ ইনস্টল হয়ে গেছে, এবার আমরা ওপেন করব। আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন বা আপনাদের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের ওখান থেকে ওপেন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যা যা অ্যালাউ করতে বলবে সব অ্যালাউ করে দেবেন, সব অ্যালাউ করে দেওয়ার পরে আমাদের লগ ইন করতে হবে। তোমরা লগ ইন অপশানে যাব, লগ ইন অপশানে গিয়ে রেজিস্টার করব, তার কারণ আমাদের অ্যাকাউন্ট নেই। অ্যাকাউন্ট নেই মানে আমাদের আইডিও নেই, পাসওয়ার্ডও নেই, তাই আমরা তলায় রেজিস্টার অপশানে গেলাম। রেজিস্টার অপশানে গিয়ে পুরো ইনফরমেশান দিয়ে দেবেন এখানে যা যা চাইছে, তাহলে আমি দিয়ে নিই আগে। আমরা এখন আমাদের ফর্ম্যাট পুরো ফিল আপ করে নিয়েছি, তো প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার নাম, দুটো পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দুটো হচ্ছে নাম্বারে ঠিক হবে 4টে ডিজিটের, তো যে কোনো আপনাদের খুশি 4টে ডিজিট দিয়ে দেবেন এবং মনে রাখবেন। তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করে রেজিস্টার করব। ওটিপি আসবে, এবার ওটিপিটা জেনারেট করতে হবে এখানে। আমরা এবার সাবমিট ওটিপি করলাম, সাবমিট ওটিপি করার পরে লেখা চলে এলো ডান, রেজিস্টার সাকসেসফুল, আপনাদেরও লেখা আসবে এটা। তারপরে এবার আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে আর যে পাসওয়ার্ডটা আপনারা সেট করেছিলেন সেটা দিতে হবে, তাহলে আমরা দিয়ে নিই। তারপরে রিমেম্বার পাসওয়ার্ডে টিক দিয়ে লগ ইন। তো লগ ইন হয়ে গেছে। এবার লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই অ্যাপ দিয়ে দু ধরনের টিকিট কাটা যায়, মানে বেসিক্যালি লোকাল ট্রেনেরই টিকিট কাটা যায়, কিন্তু দুভাবে কাটা যায়। একটা হচ্ছে বাড়িতে বসে একটা স্টেশনে 2 কিলোমিটারের মধ্যে, যদি আপনার স্টেশনে 2 কিলোমিটারের মধ্যে থাকেন তাহলে এই অপশানটা মারবেন, বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, তাহলে স্টেশন থেকে 2 কিলোমিটারের মধ্যে আপনাকে টিকিটটা কাটতে হবে। আর স্টেশন প্রাঙ্গণ থেকে 200 মিটার, মানে স্টেশন প্রাঙ্গণ থেকে 200 মিটারের বাইরে এবং স্টেশনের মধ্যে 2 কিলোমিটারের মধ্যে, মানে টোটাল আপনাদের মানে এই টিকিট কাটার রেঞ্জটা থাকবে 1.8 কিলোমিটার, ঠিক আছে এক্ষেত্রে। আর যেহেতু আমি এখন বাড়িতে আছি, আর বাড়িতে বসেও আপনার টিকিট কাটতে পারবেন, আমি আজকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, বাড়িতে বসে কী করে কাটবেন। আর যদি আপনার স্টেশন প্রাঙ্গণে থাকেন 200 মিটারের মধ্যে, তাহলে প্রথম এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, আমি দ্বিতীয়টা সিলেক্ট করছি, বুক অ্যান্ড প্রিন্ট পেপার। তো প্রথমে স্টেশন দিতে হবে, যেমন ধরুন আমার বাড়ির কাছে মাঝেরহাট আছে, MJT মাঝেরহাট, আর এদিকে হচ্ছে শিয়ালদা SDAH, এটা আমি কোড দিচ্ছি, আপনারা পুরোটা নামও লিখতে পারেন, যেহেতু আমি ট্রেনে ভিডিও করি আমার কোড পুরো মনে থাকে তাই আমি এখানে কোড দিচ্ছি, ঠিক আছে। তো নেক্সট করব, নেক্সট করে এখানে লেখা আছে অ্যাডাল্ট, তো আমি অ্যাডাল্ট, মানে আমরা বেসিক্যালি যে ট্রেন জার্নি করছি না, আপনাদের ভিডিও দেখাবো বলেই ভিডিওটা করছি আর কি। একজন চিলড্রেন থাকলে চিলড্রেন নেবেন, তো আমরা জার্নি করছি, এখানে যদি আপনারা রিটার্ন চান তাহলে রিটার্ন টিকিটও কাটতে পারবেন, চিন্তা নেই, আমরা একদিকেরই কাটছি, যেহেতু আমরা জার্নি করবো না, ফালতু পয়সা খরচা করে কোনো লাভ নেই। এবার ট্রেন টাইপ অর্ডিনারি, তার কারণ লোকাল ট্রেনেই আমরা জার্নি করবো, আর এটা লোকাল ট্রেনেরই অ্যাপ। অর্ডিনারি প্লাস সেকেন্ড ক্লাসের টিকিট, আর ওয়ালেট এখানে আমরা করব আদার, তার কারণ আমাদের ওয়ালেটে কিছু ব্যালেন্স নেই, তার কারণ আমরা প্রথম আজকে অ্যাকাউন্টটা খুললাম। তাহলে গেট ফেয়ার করব, গেট ফেয়ার করার পরে যা আপনারা ডিটেল দিয়েছিলেন সেই ডিটেলটা সামনে চলে আসবে, একবার মিলিয়ে নেবেন, আমার এখানে মিলিয়ে নিলাম, সব কিছু ঠিকঠাক গিয়ে আছে। বুক টিকিট করব, বুক টিকিট করার পরে এখানে যে কোনো একটা অপশান আছে পেটিএম, মুভিকুইক রিচার্জ, আমার মুভিকুইক পছন্দ তাই আমি মুভিকুইক সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করে দেখবেন অনেক অপশান আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট। ওয়ালেট মানে আগেরটা ওই একই, আমাদের কাছে যেহেতু ক্রেডিট কার্ড আছে তাই আমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ওই একই ওই অপশানে। এবার আমরা আমাদের ক্রেডিট কার্ড ডিটেলটা দিয়ে নেবো, আপনারাও দিয়ে নেবেন আপনাদের। তো আমরা এখন আমাদের ক্রেডিট কার্ডের ডিটেল দিয়ে নিয়েছি, তো আপনারাও দিয়ে নেবেন। তারপরে পে করছি, পে করতে গেলে 5 পয়সা বেশি লাগছে, তো বেশি লাগবেই নর্মালি, যেহেতু বাড়িতে বসে সুবিধা ভোগ করছি 5 পয়সা বেশি দিতেই হবে। তো এবার ওটিপি আসবে, নর্মালি আপনাদেরও আসবে, ওটিপি জেনারেট করবেন। तो আমরা আমাদের ওটিপি দিয়ে নিয়েছি, তো ওটিপি দিয়ে নিয়ে সাবমিট করব। সাবমিট করার সাথে সাথেই দেখছেন টিকিট চলে এসছে, কিন্তু এটা যদি আপনারা নিয়ে যান রেলওয়ে স্টেশনে আর যদি টিটি ধরে তাহলে কিন্তু ফাইন হবে, তার কারণ এই টিকিটটা আপনাদেরকে প্রিন্ট করে বার করতে হবে। যেহেতু আপনারা বাড়িতে বসে টিকিট কাটছেন, সুবিধা ভোগ করছেন, তাই প্রিন্ট করতে হবে টিকিট। প্রিন্ট যদি না করেন তাহলে প্রবলেমে পড়তে হবে। তাহলে এইভাবেই আপনারা দেখলেন যে বাড়িতে বসে কীভাবে আপনারা লোকাল ট্রেনে টিকিট কাটতে পারবেন। আর আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা যদি স্টেশন প্রাঙ্গণ থেকে 200 মিটারের মধ্যে থাকেন, 200 মিটারের বাইরে এবং 2 কিলোমিটারের মধ্যে, তাহলে আপনারা মানে পেপারলেস টিকিটও কাটতে পারবেন। আর পেপারলেস টিকিট কাটতে গেলেই প্রথমে মানে বাদিকের অপশানটা আপনাদের পুট করতে হবে, এইটা বুকিং অ্যান্ড ট্রাভেল পেপারলেস। আর যদি বাড়িতে বসে টিকিট কাটতে চান তাহলে ডান দিকেরটা বুকিং অ্যান্ড প্রিন্ট পেপার, যেটা আমরা করলাম। আর এক্ষেত্রে আপনাদেরকে প্রিন্ট করা বাধ্যতামূলক, ঠিক আছে? বুকিং হিস্ট্রিতে যাবেন, এখান থেকে প্রিন্ট করিয়ে নেবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? আর আপনারা এবার আমাকে কমেন্ট করবেন যে দাদা তাহলে ঠিকই তো হলো যে আমরা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা শিখলাম, লোকাল ট্রেনের টিকিট কাটা শিখলাম, এবারে প্ল্যাটফর্ম টিকিট কী করে কাটবো? এখানে দেখুন প্ল্যাটফর্ম টিকিটের অপশান আছে ওপরে 3 নম্বর প্ল্যাটফর্ম বুকিং, এখান থেকে আপনার প্ল্যাটফর্ম টিকিটও কাটতে পারেন, ঠিক আছে? এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখবেন। আর এরম টাইপের ইনফরমেটিভ ভিডিও যদি আরও দেখার থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _surojit_roy, লিঙ্কটা থাকবে ডেসক্রিপশান সেকশানে। টাটা, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।